নারায়ণগঞ্জে চতুর্থ দিনের মতো চলছে কঠোর লকডাউন, বন্ধ রয়েছে দোকানপাট, শপিং মল। নারায়ণগঞ্জ থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার খন্দকার শাহ আলম জানান, আজ সাপ্তাহিক ছুটির দিন হয়, মানুষের সমাগম, গাড়ির চাপ অনেকটাই কম। বিশেষ প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বের হয় তাদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। জেলা প্রশাসক জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কঠোর লকডাউন বাস্তবায়নে কাজ করবেন তারা। নারায়ণগঞ্জের প্রতিটি সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে কাজ করছে পুলিশ। শহরের ভেতর যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, জরুরি কাজ ছাড়া শহর থেকে বাইরেও যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। ছাত্রলীগ কারো ব্যক্তিগত সংগঠন না, এটি বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বৃহস্পতিবার সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা এ কথা বলেন তিনি। ডক্টর এনামুর রহমান আরও বলেন, ছাত্রলীগে সন্ত্রাস ও চাঁদাবাজদের স্থান নেই, কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সহ আরও অনেকে। ময়মনসিংহ মহানগরীতে করোনা সংক্রমণ প্রতিরোধে ভর্তি শুরু হয়েছে 7 দিন কঠোর বিধি নিষেধ। ময়মনসিংহ বৃহস্পতিবার বিধিনিষেধ আরোপ করেন জেলা প্রশাসক এনামুল হক। বিধিনিষেধের কারণে সকাল থেকেই নগরের ব্যস্ততম সড়কে মানুষের উপস্থিতি কম ছিল। এদিকে শহরের গাঙ্গিনা পাড়ে খাবার হোটেল খোলা রাখায় আদালতের ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জরিমানা করেছেন। জেলা সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত 24 ঘন্টায় 74 সিটি কর্পোরেশন সহ সদর উপজেলার 42 জন, আক্রান্তের হার 18.18%। সেটি নিশ্চিত করার জন্য মাননীয় জেলা প্রশাসক দ্বারা বঙ্গবন্ধু আলমন হত্যার নির্দেশ নিয়ে আমরা মোবাইল করে বিচার পরিচালনা করছি, মানুষকে সচেতন করছি এবং পরীক্ষা বিশেষ আইনের প্রয়োজন যাতে মানুষ সচেতন হয় এবং সবকিছু মেনে চলে, সেজন্য আমরা অভিযান পরিচালনা করছি। ধন্যবাদ। সাভারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানান, সকালে সাভার উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট PVMS আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কাজী মাইনুল ইসলাম সহ আরো অনেকে। শেষে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আনসার সদস্যদের সেলাই মেশিন, বাইসাইকেল ইত্যাদি পুরস্কার দেওয়া হয়। ফরিদপুরের বোয়ালমারিতে আয়েশা শরীয়তুল্লাহ টেকনিক্যাল স্কুল ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, বৃহস্পতিবার বিকেলে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। বোয়ালমারি উপজেলা সহকারী ভূমি কমিশনার মারিয়া হকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম, বোয়ালমারি পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, মধুখালী পৌর মেয়র মোর্শেদ রহমান লিমন, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার সহ আরো অনেকে। শেখ হাসিনার মতো একজন নেতৃত্ব আমাদের তিনি উপহার দিয়েছেন, যার বিচক্ষণ নেতৃত্বে এখনো আমরা একটা সহনশীল অবস্থার মধ্যে আছি। কিন্তু তারপরও আপনাদের বলি, দয়া করে আপনারা মাস্ক পরবেন, দয়া করে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখবেন, নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।